হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে সকাল থেকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে আমাদের বাড়িতে একটু বজরঙ্গলি ঠাকুরের পুজো দেবো। তো ইচ্ছা আছে আমার, যেটা মানসিক ছিল একটা, যদি ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে যাই তো তখন আমি ঠাকুরকে একটু পুজো দেবো। তো প্রতি শনিবার করে যেন শনিবার না পারি মঙ্গলবার এরমভাবে দিই, বাট যেহেতু মানে শনিবারটা পেরিয়ে করে গেছে, ক্রস করে গেছে, সেজন্য মঙ্গলবার দিনকে আজকে আমি দিচ্ছি পুজোটা। তো ইচ্ছা আছে একটু, মানে খুব বেশি বড় না, মানে ঘরোয়াভাবে মোটামুটি একটু করার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। আমি পাশে যে দিদিটা থাকে, মানে ননদটা থাকে, ওই দিদিটাকে আমি বলে দিয়েছি যে তুমি একটু বিকাল বিকাল এসো, বিকালবেলার দিকে দেবো পুজোটা। ভেবেছিলাম সকালে দেবো, বাট সকালে হবে না, বিকালবেলার টাইমটা দেবো পুজোটা। তো এদিকে আমি মানে সব যা যা সরঞ্জাম আনার পুজোর জন্য সব নিয়ে এসেছি, মানে খুব সাধারণ, মানে ছোট্ট করেই দিচ্ছি আর কি পুজোটা। তো অনেকদিনের একটা ইচ্ছা ছিল এরকম একটা পুজো দেওয়ার, তো সেজন্যই পুজোটা আজকে, মানে মঙ্গলবার, তো আজকেই দিয়ে দিচ্ছি পুজোটা। তো সেদিনকে তো বাইর থেকে, যেদিনকে ক্রিসমাস ছিল, ক্রিসমাসের দিন তো বাড়িতে কাটালাম, তো ক্রিসমাসের পরের দিনকে 26 তারিখে আমি আবার চলে এসেছিলাম বাড়িতে। আর আমার সকালবেলা মোটামুটি সব কাজবাজ সব হয়ে গেছে, শুধু এখন মানে রান্নাটা করবো তাহলেই হয়ে যায়। ঘর ঠর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামাকাপড় কাচা, বাসন মাজা, জল ভরা, যা যা ছিল সব করে নিয়েছি, শুধু এখন রান্নাটা করবো। আর নিরামিষ রান্নাই করবো আজকে, প্লেন মুগ ডাল করবো, আর ওদিকে বাঁধাকপি আর আলু ভাজা করবো, ব্যাস আর কিছু করবো না। যেহেতু আজকে নিরামিষ, ওই জন্য নিরামিষ কিছু করতে হবে, যেহেতু আজকে পুজো দেবো তো ওই জন্য আর কি। এমনিতে শনি মঙ্গলবার যে কোনো একদিন আমি পুজো দিই ঠাকুরের, তো নিরামিষ তো করি, তো এর জন্য ভাবছি আজকে নিরামিষই করবো। তো চলো এদিকে রান্নার কাছে যাই। তো রান্নার কাছে যাওয়ার আগে তোমাদেরকে একজনকে দেখিয়ে দিই, যাকে ছাড়া আমার ভিডিওটা আমার মতে ইনকমপ্লিট লাগে, তো তা একবার দেখিয়ে দিই তাকে। এই দেখো, পেছনে হাই করে দে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা সব ভালো আছো? আমরা সবাই সব ভালো আছো। দেখো দুধ মুড়ি খাচ্ছে, দেখো দেখো একের অবস্থাটা, দেখো দুধের মানে পুরো এটা নিয়ে বসে পড়েছে। আমি বললাম কি একটা বাটিতে দিই, বলছে না তুমি আমাকে এই বাটিটার মধ্যে দিয়ে দাও, মুড়ি দিয়ে দুধ দিয়ে আমি ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো বেশি বকবক না করে আমি যাই, গিয়ে আগে রান্নাটা করে ফেলি, তারপরে যখন 11টার সময় জল আসবে আবার, তখন আমাদের এই বাংকারের ওপরে না ইয়ে রয়েছে, মানে ঠাকুরের সব জিনিসপত্র তোলা রয়েছে। তো একটা কড়াই, একটা গামলা আর হাতা খুন্তি, যা যা লাগে সব ঠাকুরের জন্য আলাদা করে তুলে মানে নামাবো, আলোকে একটু 11টার সময় জল আসুক, নামি একটু ধুয়ে ঠুয়ে নেবো। আর কাল গতকাল মাকে আমি টাকা দিয়েছিলাম, তো মাকে ইয়ে নিয়েছে, আলু নিয়েছে, নতুন আলু নিয়েছে, আলুর দম করবো দিতে, আলু নিয়েছে, ময়দা নিয়েছে, তেল নিয়েছে, সব মানে নিরামিষ ঠাকুর যা যা লাগে, তো বুঝতেই পারছো এত কিছু বলে দিচ্ছে, বুঝতেই পারছো কী কী আইটেম হতে চলেছে। তো চলো যাই আগে গিয়ে রান্নাটা করে আসি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলি।
রান্না সব হয়ে গেছে, তো এখন যাব গিয়ে স্নানটা করে আসবো। স্নান করতে যাওয়ার আগে যেটা আমার কাজ সেটা হচ্ছে বাংকারের দিয়ে যা মানে ইয়েগুলোকে নামাই, হাঁড়ি কড়াই ঠড়াই কড়াই ঠড়াই যা যা আছে সবগুলো নামিয়ে নিই। তো নামিয়ে তারপর স্নান মেজে ঠেজে তারপরে নতুন আলু নিয়ে এসে আলুগুলোকে আবার ধুতে হবে, নাহলে পরে বালি থাকে আলুগুলো। তো চলো, তুই হ্যাঁ হ্যাঁ করতে শুনতে জানিস, তো চলো তোমাদের সাথে আবার পরবান। তো সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সবাই মানে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বাজে সন্ধ্যে 5:30, আর ওইখানে পড়তে গেছে 4:00 সময় করে দিয়ে এসেছি পড়তে। আর এখন চলে এসছে মানে আমার ননদ চলে এসছে আর ননদের মেয়ে টিনা সবাই চলে এসছে। তো এখন হচ্ছে মানে আটাটা মানে ময়দাটাকে মাখা হচ্ছে, তবে লুচি হবে তোমাদেরকে বলে দিই একবার, লুচি আলুর দম আর কি লাড্ডু হবে, লাড্ডু হবে মানে লাড্ডুটা নিয়ে এসছে কিনে। যাই হোক, তো চলো ওই দেখো নিয়ে এসছি হেল্প করার জন্য, আমি তুমি একটু আসো হাতে হাতে আমাকে হেল্প করে দিও। তো ওর জন্য নিয়ে দিকে ডাকলাম, তো এসে বলে এসছি গতকালে গিয়েছে আমাদের বাড়িতে একটু যেও সন্ধ্যাবেলা, তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে ময়দা মাখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আলুটাকে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছে, যেহেতু নতুন আলুটা টাইম লাগবে সিদ্ধ হতে। আর এখানে দেখো ময়দা মাখছে দিদি, আর ওদিকে টিভি দেখছে। Thank you.
ঘন্টা তো রেখে দাও। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, মানে আমার বলতে সবারই মোটামুটি হয়ে গেছে, সবাই ওই লুচি খেয়েছে। আর ওইখানে যেন একটা আকাশ করেছে এর মধ্যে, ওই যে ওপরে দেখো বাংকারের পর্দাটা, ওখান থেকে টান মেরে ছিঁড়ে দিয়েছে, ওটা যেটুকু দেখালাম ওইটুকু এর বেশি দেখাতে পারছি না, পুরো টান মেরে না ছিঁড়ে দিয়েছে, এত বড় অসভ্য। আর আমার চুলগুলো দেখো পুরো পাগলি পাগলি হয়ে গেছে, একটু শুয়েছিলাম আমি, যাই পুজো টুজো দিলাম, ভালো ভালো সব মোটামুটি হয়ে গেল। তো চলো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব সুন্দর ভিডিও নিয়ে সাথে। আর নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো প্লিজ তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সবাই আমাকে একটা ফলো করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো এখানে, তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।